সো গাইস, তোমরা সবাই কেমন আছো? অবশ্যই তোমরা সবাই ভালো থাকবে। তো গাইস, আমি অনলি মিল চ্যালেঞ্জ করতে চলেছি। তো দেখতে পাচ্ছ এখানে দুটো স্কোয়াড যা করে আমাকে ফিনিশ করতে হবে। তোমাদের কি মনে, আমি ফিনিশ করতে পারবো কি না? যদি ফিনিশ করতে পারি তো অবশ্যই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, যাতে আমি ফিনিশ করতে পারি কি না আগেই মরে যাই। তো ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবে। তো আমার মনে তো হচ্ছে না যে মারতে পারবো, হচ্ছে চেষ্টা করবো যদি মারার। তো নেবেই মনে হচ্ছে সামনে ট্রিটমেন্ট গান আর টোকেন পড়ে যায়। তো গাইস, প্রথমে আমি ট্রিটমেন্ট গানটা নিয়ে নিই। তো সামনে আমার পেছনে বান্দা, আরে ভাই এখানে তো কানার মতো চলে গেল একটা বান্দা বন্দুক নিয়ে। ও মনে করছে হয়তো ওদেরই টিমমেট। তো এখানে 3 লেভেলের জ্যাকেট হেলমেট টেম্পাসও পড়েছে। তো ওই বান্দাটাকে যা করে হেডশট মারতে হবে। আরে ভাই ওপি ধরেন একটা হেডশট। তো একে আমি মেরে একদম বান্টিটা খুলে নিই। তো আমার তো মুক্কা শিলা নেই, তাড়াতাড়ি মরছে না, কুড়ি কুড়ি করে ড্যামেজ দিচ্ছে। আরে ভাই পেছন দিয়ে ড্যামেজ। তো ভাই কি বলবো, পেছন দিয়ে মারছে। তো আমার এইচপি মাত্র 18, এধার দিয়ে আসে অবশ্যই হেড খাবে। তো একটা মিডি মেরে নিই, অতক্ষণে হয়তো ফাইটে ব্যস্ত গুলির আজ তো শুনতে পাচ্ছি। তো আমি একে একদম পেছন দিয়ে মারবো যেন টেন না পাই। তো আমাকে কভার নিয়ে খেলতে হবে, কারণ এখানে একটা দুটো স্কোয়াড নেমেছে। তো মেয়েটা আমার ডেড প্যাক লুটছিল স্যার। তো একে আমি যা করে ফিনিশ করি, তো আমাকে পেছন দিয়ে যেতে হবে, কারণ কভার নিয়ে খেলতে হবে। তো তো একে আগে ফিনিশ করে দিয়ে, আরে ভাই ওর টিমমেট এসেছে আমার ডেড প্যাক লুটছে। তো এখনও জানে না আমি এখন এখানে বেঁচে আছে। তো একে আগে ফিনিশ করে দিই। তো মনে তো হচ্ছে এধারের বান্দা সব নিচেই গেছে। তো নিচের দিকে যাওয়া যাক। তো কিছু ডেড প্যাক লুটে আমি নিচের দিকে যাব। আর যারা এখনও চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো নিচের দিকে যাওয়া যাক, যদি বান্দা পাই কিনা। তো বন্দুক কের আওয়াজ তো অবশ্যই পাচ্ছি, বান্দা তো অবশ্যই থাকবে। তো কটা বান্দা থাকে অবশ্যই দেখিয়ে নিই। তো এখানে 300 টোকেন পড়ে আছে, না 100 টোকেন, সরি। তো আরে ভাই বলতে বলতে বান্দা হাজির, প্রথমে হেড দিয়েছিলাম কিন্তু মরল না। তো গায়ে থেকে ফিনিশ করে দিই। আর এই নিচের বান্দাটা একদম উপ্পি ধরেন হেডশট। তো মনে তো হচ্ছে লাস্ট এই বান্দাটা বেঁচে আছে। আরে ভাই তো প্রথম থেকে ড্যামেজ ছিল, তো একটা গুলিতে মরে গেছে। তো দেখা যাক বান্দা আরও থাকে কিনা। তো অতক্ষণে যারা এখনো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দাও। তো গাইস দেখতে পাচ্ছ আমি একটু বান্দাদেরকে দেখছি, মিল তো একদম ফাঁকায় মতনই লাগছে। তো যদি নিচের দিকে বান্দা থাকে একটু, তো আমাকে গুলাল নিতেই হবে। তো আমার কাছে 300 টোকেন হয়ে গেছে, তো আমাকে এখন গুলাল নিতে হবে একটা। তারপর দেখি যদি বান্দা থাকে কিনা। যতটা সম্ভব মনে তো হচ্ছে একদম বান্দা তো অবশ্যই শেষ হয়ে গেছে, মিল একদম ফাঁকার মতো লাগছে। তো যারা এখনো চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, ভিডিওটা শেয়ার করবেন।